আল্লাহ সুযোগ দিবে বারবার সুযোগ দিবে বারবার সুযোগ দিবে বারবার এই সুযোগও যদি কাজে লাগাতে না পারি আল্লার আল্লাহর গোলাম আর কোনো উপায় থাকবে না সেই জন্যে এই ভোটিংয়ের মাধ্যমে ওয়াকাপ বাঁচাও আন্দোলনটা বড় কথা নয় বরঞ্চ বড় লড়াইয়ের জন্যে মানসিকভাবে আমাদেরকে তৈরি হতে হবে মানসিকভাবে তৈরি করতে হবে এই জন্যে না আজ কাল এই ওয়াকফের ব্যাপারে যেই দিন কি আওয়াজ তুলবি যদি পথে নামার প্রয়োজন হয় ময়দানে নামার প্রয়োজন হয় যে কোনো অফিস আদালতের সামনে যাবার প্রয়োজন হয় ধর্নাবঞ্চের প্রয়োজন হয় ইনশা আল্লাহ আল্লাহর ঘর বাঁচানোর জন্যে কোরআন বাঁচানোর জন্যে কোরআনের ঘর বাঁচানোর জন্যে অলিদের খানকা বাঁচানোর জন্যে দিনের মক্তব বাঁচানোর জন্যে ইনশা আল্লাহ আমরা তৈরি আর যেদিনকে আওয়াজ দেবে সেই দিনকে বলবে না আর পাশে যাওয়া যাবে তখন বলবেন আমাদের নেতারা তো বলে নাই তখন বলবে আমাদের উপর থেকে তো অর্ডার নাই ওখানে গেলে কোথায় পুলিশে কি করবে কোথায় আমার নামে কেস হবে কোথায় কি হবে ও ঝামেলায় গিয়ে ঝামেলায় গিয়ে লাভ নাই হ্যাঁ এখন থেকে যদি এটা বুঝতে না পারি খুব সতর্ক হয়ে জীবন চালান এরপরে আপনাকে ভাবতে হবে এবার আসেন হ্যাঁ তাহলে নবীর চল্লিশ বছরের মিলাদুন্নবী থেকে চল্লিশ বছর পর্যন্ত এটা সিরাতুন নবী না এটা নবীর জন্যে নবুয়াতের দাবি এবার আপনি বলবেন তাহলে ওই আলোচনা আমাদের লাভ কি হ্যাঁ নবীজির যেটাই আলোচনা করবেন এটা মুস্তাহাব এ আলোচনা করলেই নেকি পাওয়া যাবে আলোচনা করলেই নাকি আমার রসুলের যেটাই আলোচনা করবে আমার রসুল বাথরুমে গেছেন এটাও যদি আলোচনা করা যায় কেন আমার রসুলের প্রত্যেকটা আমল ছিল জেন্ত আমার রসুলের প্রত্যেকটা আমল কি মনে পড়ছে কথা প্রথমেই বলেছিলাম আমার রসুলের আমল হলো কি জেন্ত কোরআন আর যত দুশ্মনী নবীকে সামনে রেখে না কোরআনে কথা বলে না দুশ্মন কোথা থেকে হ্যাঁ দুশ্মন ও খান থেকে তাহলে এবার চিন্তা করে দেখেন যারা নবীকে মোহাব্বত করবে যারা নবীকে ভালোবাসবে শুধু ভালোবাসার ভিতরে সীমাবদ্ধ নাই আবু আহাব নবীকে ভালোবাসত কিন্তু নবীকে মানতে পারেনি পার্থক্য কোথায় নবীকে মেনেছে কিন্তু এই ভালোবেসেছে মানতে আমি নবীকে ভালোবাসি কথা মানতে যদি নবীকে মানতে পারতাম চিহারাই দাড়ি হতো না সুবহানাল্লাহ আল্লাহ যদি নবীকে মানতে পারতাম মসজিদের এক কাতার একবারের জন্য মুসল্লিদেরকে বারবার আওয়াজ দিতে হতো না যদি মানতে পারতাম সুদের সাথে সম্পর্ক হতো না যদি মানতে পারতাম বিবিকে বেপর্দায় রাখতে পারতাম না যদি মানতে পারতাম পুরো বাড়িটা তার বি একটা দিনের মতন আল্লাহর গোলা আধুনিক যুগে শিক্ষায় অনেক উন্নতি করেছো ঠিক কথায় এতে কোনো সন্দেহ নাই ডক্টর হও ইঞ্জিনিয়ার হও ব্যারেস্টার হও আর যাই হও যত উঁচু রাঙ্কেই তুমি শিক্ষা অর্জন করো আজ যদি টেকনোলজি উন্নত সায়েন্স উন্নত বিজ্ঞান উন্নত বলো তোমার যদি মনে হয় আমার অসুরের সিরাতের ভিতরে এমন কোনো আদর্শ পাওনি যেটার ভিতরে তোমার নবীর সিরাত খুঁজে পাবে না নবীর সন্না খুঁজে পাবে না কোন দিক দিয়ে যাবে কোন পথ দিয়ে যাবে কোন রাস্তা দিয়ে যাবে যে দিক দিয়ে যাবে তুমি যদি তালাশ করো আমার রসুলের সিরাত খুঁজে পাবে পৃথিবীতে খাই জানুয়ারেও খাই গরুতেও খাই ছাগলেও খায় হাঁসেতেও খাই মুরগিতেও খাই ডোমও খাই মুচিও খাই বাঁকতিও খায় আমিও কথা বলে না রে ভাই আমিও খাই গরু যেমন খাই আমিও তেমন খাই ছাগলও যেমন খাই আমিও তেমন খাই যদি তারও খাবার মধ্যে একাং ছাগল যখন খেতে বসে দস্তর খান বিছাবে ছাগল যখন খেতে বসবে দুই হাত ধুয়ে নেবে তাড়াতাড়ি বলেন ছাগল যখন খেতে বসবে দুয়া পো পরে খাবে কথা বলে না খাবে তা ছাগল খাই দুয়া পরে না আমিও খাই ছাগল খাই দস্তর খান না আমিও খাই ডোম খাই দস্তর খান না দুয়াও পরে না আমিও খাই তাহলে মুচির খাওয়া যেমন আমার খাওয়াও তেমন ছাগলের খাওয়া যেমন আমার খাওয়াও তেমন এখনো বলো তুমি যে নবীর উম্মতের দাবি করবে আল্লাহর গোলাপ কোন দিক দিয়ে দাবি করবে বলো মুচি তো আল্লাহর নবীর উম্মত না ডোম তো আল্লাহর নবীর উম্মত না ছাগলও তো আল্লাহর নবীর উম্মত না তুমি যে বললে আমি উম্মত তা উম্মত হবে তারা উম্মাহ মানে হলো অনুসারী মানেওয়ালা উম্মা কেন বলা হয় উম্মা মানে মান্যেলা উম্মতি মানে আমার উম্মত উম্মতি মানে আমার আর উম্মাহ মানে হল তারা হবে যারা এখনো বিবেক দিয়ে বলেন এই রকম উম্মত কারা কারা যদি জিজ্ঞাসা করা হয় দাঁড়াবে কারা হ্যাঁ ঠিক বলেছে যদি জিজ্ঞাসা করা হয় বলছে আমরা ছাড়া না আলহামদুলিল্লাহ আছে কিন্তু এখনো পর্যন্ত ভেরি ভেরি সেই রকম জায়গায় ঢুকতে পারিনি ওই জন্য লক্ষ্য করে দেখেন নবীর চল্লিশ বছরের জীবন এইটা আমাদের কাছে বড় প্রাধান্য নয় এটা আলোচনার বিষয় এখন নবীর এই চল্লিশ বছরের জীবন আলোচনার ভিতরে আসলে লাভটা কি হ্যাঁ নবীর নুবুয়াতের জন্যে লাভ হবে কারণ মক্কার বেইমানদের জন্যে নুবুয়াতটা বিশ্বাস করাতে গেলে এই চল্লিশ বছরের জীবনীটা তুলে ধরা লাগবে ওই জন্যে সেইটা গ্রহণযোগ্যতার দিক দিয়ে নুবুয়াতের কাজে লাগবে আমার মিলাদুন্নবী নবী নবীর প্রশংসা সবই করতে পারবেন কিন্তু আমার জন্য শরীয়ত না আমার জন্য শরীয়ত হবে তখন থেকে কোরআন নাজিল হলো যখন থেকে নুবুয়াত মায়ার নবী পেলেন যখন থেকে যখন থেকে কালিমার দাবাত শুরু করলেন যখন থেকে ইমানের দাবাত শুরু করলেন এখন বলেন এই মক্কার জীবনীটা ধরজের জীবন মক্কার জীবনীটা ধৈর্যের জীবন এর পরের দশ বছরের জীবন হল অ্যাকশনের জীবন কিসের জীবন ওই কথা আপনি বললে এর আর কথা বলে লাস্টের দশ বছর কিসের জীবন কথা বলে না কিসের জীবন অ্যাকশনের জীবন কিসের আমার রসুল মক্কায় হিজরত করে চলে গেলেন এক বছর গেল না মক্কায় যখন অত্যাচার করতে পারছে না মক্কার বেইমান তারা মদিনায় আমার রসুলের প্রতি আক্রমণ করবে এখান থেকে শুলে গেল সব প্রায় নয় শতর উপরে অস্ত্র শস্ত্র নিয়ে হাজার বাহিনী নিয়ে গিয়ে হাজির বদরের প্রান্তরে সব চলে গেল এক হাজার বাহিনী আমার রসুলের সাথী সঙ্গী কত এ আওয়াজ দেওয়া লাগবে কয়জন তিনশ তিনশ তেরো জন তিনশো তেরো জন এই যে তিনশো তেরো জন সব অস্ত্র শস্ত্র ছিল নাকি কামাল নাকি এই তিনশো তেরো জন কারা জন যে তিনশো তেরো জন ছিল এরাই হলো রসিকের রসুলের আশিকের রসুল এরাই হলো ইমানওয়ালা এরাই হলো কোরআনওয়ালা এরা মিলাদুন নবীতে সন্তুষ্ট নয় নবীজির সিরাতুন নবীতে এবার বিবেক দিয়ে মূল্যায়ন করে আমরা দেখব যে আমরা আমার সুলের সিরাতের ওপরে সন্তুষ্ট হতে পেরেছি কি না কারণ এরপর আল্লাহ যখন ঘোষণা করে দিলেন নবী আর ধৈর্য নয় এ মুসলমান সবসময় ধৈর্য ধরা আওয়াজ দেন সবসময় ধৈর্য ধরা যাবে না হ্যাঁ কোরআনুল করিম নাম সুরা আল ইমরান একেবারে লাস্ট আয়াত চতুর্থ নম্বর পারা পনেরো নম্বর সাফা ইয়া মানুস বিরু প্রথমেই বললেন হে ইমানওয়ালারা ধৈর্য ধারণ করো ধৈর্য ধরবে ঠিক কথায় কিন্তু অরবিতু অবিচল হও হকের উপরে নট নরণ চরণ প্রতিজ্ঞা করে নাও কসম খেয়ে নাও আল্লাহর সম্পত্তি কোন কোন বেঈমানদের হাতে আমরা যেতে দেব প্রতিজ্ঞা নিতে হবে এ প্রান্ত থেকে অপ্রান্ত সব প্রান্তই নিতে হবে বড় আফসোস আমাদের জন্য এটা যে আজকে আমরা আমাদের অধিকারের দিক দিয়ে কোরআন বাঁচানোর দিক দিয়ে কারণ তলাক বিল পাশ হয়ে গেছে কোরআনের প্রতি চরম আঘাত মনে রেখে দেবেন একের পর এক বিল পাশ হচ্ছে যে কটাই হচ্ছে সব আপনার পক্ষে লাভবান কোনোটাই কোনোটাই নয় এখন এটা হলো একটা মারাত্মক অধ্যায় কারণ আমি জানি না আপনাদের এলাকার কি সিস্টেম আছে যদি আশেপাশের কোনো এলাকার ওয়ালারা এসে থাকেন একটা কথা তাড়াতাড়ি দ্রুত গতিতে শুনে নেন কারণ আমরা এই কাজগুলো করছি ওই জন্য আমরা এগুলো জানতে পারি যে মসজিদ রেকর্ড ভুক্ত হয়নি রেকর্ড বোঝেন তো বিওলার অফিসে যেটা হয় যদি মসজিদের নামে এটা মসজিদ এটা রেকর্ড না হয় মানে হাল পর্চা হোক সিএস হোক আর এস হোক যদি না থাকে দ্রুত গতিতে মসজিদের ওই সম্পত্তি রেকর্ড করিয়ে নেবেন মসজিদের নামে দ্রুত রেকর্ড করিয়ে নেবেন প্রত্যেকটা মসজিদ কমিটিদেরকে অনুরোধ করলাম একটা মসজিদ এমন হবে না যে মসজিদটা মসজিদের নামে রেকর্ড থাকবে না কারণ রেকর্ড যদি না থাকে চক্রান্তকারীরা খুব সহজেই ওইটাকে মসজিদ বলে গণ্য না করে ওইটাকে বুলডুজার চালানো তাদের জন্যে কি সহজ হবে হ্যাঁ একটার পর একটা বহু চলছে আপনাকে ফিরাতে হবে বাঁচতে হবে বাঁচাতেও হবে আপনাকে সেই জন্য নিজে বাঁচব শুধু তা নয় অন্য কেউ বাঁচানোর চিন্তাভাবনা কথা বলার চিন্তাভাবনা চিন্তাভাবনা নিতে হবে সেই জন্যে প্রথম আমাদের এই মুহূর্তে কাজ হবে যেমন কোরআনকে বাঁচানো আমাদের নৈতিক দায়িত্ব আমার রসুলের সেই রথকে বাঁচানো আমাদের নৈতিক দায়িত্ব তাহলে দেখেন নবীজির চল্লিশ বছরের জীবন একদিক নবীজির মাক্কি জীবন তেরো বছরের জীবন আর এক রকম কিন্তু লাস্টের দশ বছর আল্লাহ বললেন আর হবে না এই দশ বছরের জীবনে যত যুদ্ধ আল্লাহর নবী কম বেশি প্রায় সাতাশটা যুদ্ধে অংশগ্রহণ করেছে কয় বছরে তাহলে বছরে কটা করা হয় মানে হয়েছে অনেক যুদ্ধ আল্লাহর নবী সশরীলে যাচ্ছেন চিন্তা করেন সব যুদ্ধের মাইদানে এবার যদি মুসলমান না মনে মনে ভাবেন আপনাদের মনে হয় দুয়া করব তাইলেই তো হবে আমি বলি আমার রসুলের থেকে আল্লাহ কি পৃথিবীতে আর কেউ হবে আমার রসুলের থেকে নেকর আর কেউ হবে ও আলা খুলুকিন আহিম আমার রসুল সম্পর্কে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আমার রসুল হল শ্রেষ্ঠ চৈত্রের উপরে প্রতিষ্ঠিত তো যেখানে আমার রসুল থাকার পরেও যদি কারোর মনে হয় দোয়া করলি কাজ হবে আর ময়দানে যাওয়া লাগবে না তাহলে আমার রসুলকে কি যুদ্ধের ময়দানে যেতে হতো দান্দান মুবারক শাহাদাত করার প্রয়োজন হতো লোহার হেলমেট ভেদ করে করা আমার রসুলের মাথার ভিতরে ঢুকে গেল দান্দান মুবারক শহীদ হয়ে গেল এরপরেও কি মুসলমান বলবে যে না শুধু দোয়াতে কাজ হবে দোয়ার সাথে সাথে দাওয়াও দাওয়াও প্রয়োজন যখন যেমন হবে তেমন লাগবে হ্যাঁ উশৃঙ্খল বিশৃঙ্খলার মধ্যে নয় আমরা ভারতবর্ষের জমিনে বাস করি গণতান্ত্রিক পরিকাঠামোয় গণতান্ত্রিক যে সিস্টেম আছে এই সিস্টেমে আমরা আন্দোলন আমরা আমাদের অধিকারের লড়াই করতেই করতেই পারি এটা কোনো অমানবিক নয় অসামাজিক নয় এটা সামাজিকও বটে মানবিকও বটে কারণ আমাদের সম্পত্তি আল্লাহর সম্পত্তি আমরা অন্য কাউকে দেব কেন একটাই কথা বাস দাঁড়িয়ে যাব ওই জায়গায় আমাদের নেতা নেত্রী যে যেখানে যে প্রান্তে আছে সবাইকে এখন থেকে বলা শুরু করব। আপনারা যে যাই করুন পার্লামেন্টে যেন এ বিল পাস না হয় বাস একটাই দাবি এ বিল হার গিজ মুসলমানদের কোনো অবস্থায় পাশ করতে দেওয়া হবে কারণ এই বিল পাশ হওয়া মানে মসজিদ যাবে এই বিল পাশ হওয়া মানে যাবে খানকা যাবে মাদ্রাসা যাবে সেই জন্য এই সম্পদ এইটা যদি আমরা কাজে লাগাতে পারি নিঃসন্দেহে আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবাংলায় যা ওয়াকাপ সম্পত্তি আছে এগুলো যদি আমরা রক্ষণাবেক্ষণা করে এগুলো যদি উন্নয়নের কাজে লাগাতে পারতাম আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি পশ্চিম বাংলার একটা মসজিদের ইমামদেরকেও মসজিদ কমিটিকে মাইনে দিতে হবে না আপনি দু একরের কথা বলছেন কোটি 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 জি 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 সারা পশ্চিম বাংলার মাদ্রাসার শিক্ষকগুলো এই অর্থের যে লাভ অংশ হবে এর দ্বারাতে মাইনে পাবে যখন মুরব্বী বলছেন আপনাদের রুখে দাঁড়ানো দরকার অকাফ সম্পত্তি যার হবে আল্লাহর সম্পত্তির ব্যাপারে জনসাধারণকে রুখে দাঁড়াতে হবে আপনার বাড়ির সম্পত্তি যেমন বাঁচানোর জন্য আপনি লড়াই করেন তাহলে আল্লাহর সম্পত্তি বাঁচানোর জন্য কাকে লড়তে হবে আপনার লড়ার দরকার নেই হ্যাঁ এটা আপনাকে দায়িত্ব নিতে হবে এই দায়িত্ব আমাদের কারণ এখন যদি মনে করেন যে ঝাঁকে ঝাঁকে পাকি কি আসবে নাকি ওই আশায় বসে আছে ওই আশায় বসে থেকে লাভ নাই ইমানের জায়গায় দাঁড়িয়ে থেকে ইনশাআল্লাহ কাজ করি অবশ্যই হবে তাহলে শুধু দুয়াতে নয় দাওয়াও প্রয়োজন হবে আমরা যেমন দোয়াও করব তেমনি প্রয়োজনে ইনশাআল্লাহ মাঠে ময়দানেও মাঠে ময়দানেও নাব্য করানুল করিম আঠাশ নম্বর পাড়া সাফা নাম্বার দশ سبح لله ما في السماوات وما في الارض وهو العزيز الحكيم يا ايها الذين امنوا لِمَا تقولون ما لا تفعلون كبر مقتا عند الله ان تقولوا ما لا تفعلون ان الله يحب الذين يقاتلون في سبيله صفا كانهم بنيان مرصوص الله بل لنا ان الله يحب الذين يقاتلون في سبيله صفا আল্লাহ শোনে রেখে দাও আমি আল্লাহ মোহাব্বত করি থাকে আমি আল্লাহ ভালোবাসি থাকে আমি আল্লাহ আমার ভালোবাসা সে ব্যক্তি পাবে তারা যারা সীশা গলা প্রাচীরের মতন দাঁড়িয়ে যাবে দিন রক্ষিত থাকবে আমার দিন অক্ষত থাকবে দিনকে রক্ষার জন্যে সেশা গলা প্রাচীরের মতন দাঁড়িয়ে যাবে আমার আল্লাহর ঘর অক্ষত থাকবে মসজিদ অক্ষত থাকবে মাদ্রাসা অক্ষত থাকবে মক্তব অক্ষত থাকবে দিন অক্ষত থাকবে সারিয়া অক্ষত থাকবে এই রকমভাবে সেশা গলা প্রাচীরের মতন দাঁড়িয়ে যাবে যারা আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ তাদের রেখে বেশি মোহাব্বত করি আর রক্ষণার জন্যে দাঁড়াবে না যারা ভেবে নেন তারা এখন কারা এই জায়গায় যদি আমরা ইমানের দাবি করি ঈমানওয়ালা হবে যারা প্রত্যেকটা অন্যায়ের বিরোধিতা করবে তারা ঈমানওয়ালা হবে যারা প্রত্যেকটা ন্যায়ের পক্ষে থাকবে তারা